হযরত জুনাইদ বাগদাদীর নাম শুনছেন? কথা বলেন না। জুনাইদ বাগদাদী একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন নামাজের মসল্লাটা, কিসের মসল্লা? নামাজের মসল্লাটা নদীর মধ্যে বাসায় দিয়ে দিয়া ইডার উপরে উঠছে, দজলা নদীর উপরে। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে, দজলা নদীর উপরে যখন এই জায়নামাজটা বিছাইলেন, এটার উপরে উনি উঠলেন, নদী পাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যখন নদীটা পাড়ি দিচ্ছে, মধ্যখানে একটা মানুষ নদীর পাড়ে থাইকা, হাইরে আমার একটা নৌকার প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন? নৌকার একটা প্রয়োজন ছিল। তখন ওই ব্যক্তিটা পাড়ের মধ্যে দাঁড়ায়া নদীর মধ্যখানে যে হযরতে জুনাইদ বাগদাদী, উনি যে এটার উপরে দিয়া যাইতেছে, তখন বেচারা মনে করছে কোন ডেঙ্গি নৌকাওয়ালা মনে হয় এই নদীর মধ্যখানে। তখন হাত বাড়াইছে, ভাই আমাকে একটু নদীর ওই পারে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দাম আছে কি নাই, কথা বলেন না আছে কি নাই? তো হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই বেচারারে দেখা আস্তে আস্তে আসলেন। যখন নদীর কিনারায় আসলেন, বেচারা দেখা তো অবাক, হাই হাই হুজুর রে, যাই নামাজ বিছায়া উনি নদী পাড়ি দিচ্ছে, হুজুর বিয়াদবি মাফ করবেন। আমি মনে করছিলাম যে মনে হয় কোনো ডেঙ্গি নৌকাওয়ালা আছে, যার দরুন আমি মনে করে ডাক দিছি, হুজুর বিয়াদবি মাফ করেন, আমাকে ক্ষমা করে, আমি না বুঝি আপনাকে ডাক দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী চমৎকার করে, সুন্দর করে বেচারারে বলে, তোমার উদ্দেশ্য হলো নদী পাড়ি দেওয়া, সুবহানাল্লাহ, তোমার নিয়ত হলো নদী পাড়ি দেওয়া, তোমার দরকার হলো নৌকার, তোমার দরকার হলো নদী পাড়ি দেওয়া, আসো তুমি আমার যাই নামাজের মধ্যে ওঠো। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই ব্যক্তিটারে ডাক দিয়া বলে, তুমি সুন্দর করে যাই নামাজে ওঠো, বেচারা কো হুজুর উঠছে, আমি উঠলে তুইরা তলে যাই, এডার মধ্যে উঠলে তলে চলে যাবে, ঈমান যদি হালকা হয় সেটা হবে না, ঈমানটার ঈমানের মতো রাখতে হবে, কসবাসার পানি হলে হবে না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা হালালে হারামে ফাঁকে না ফাঁকে আফরে খাই, কথা কোন না? যেই বাড়িতে হুজুরে মোটা অঙ্কের হাদিয়া দেই তার দাওয়াতরা আগে রাখি, কিন্তু আজকে থেকে 30 বছর 40 বছর আগে আল্লাহওয়ালাদের জীবনীটা তাকাইলে, যেমন সতুর আর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই দুনিয়ায় নাই, সতুর আর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার একটা ঘটনা পড়লাম, যে হুজুরের জীবনের মধ্যে একটা ঘটনা ঘটে গেল, উনি যখন মাহফিল করতেন, মাহফিলের মধ্যে যখন সুন্দর করে আগে জামানায় আল্লাহওয়ালা মানুষ আসতেন, তখন ওনারা যেই জায়গায় ওয়াজ করছে বড় একটা টেবিল দিতেন সামনে, ওই টেবিলের মধ্যে মানুষ একটা করে গ্লাস আয়না পানি রাখতেন, হুজুরেই ওয়াজের শেষে ওই গ্লাসগুলির মধ্যে ফুৎকার দিতেন, পানি ফরা নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হযরতে এই সতুরার আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই উনি একদিনের ঘটনা, যখন ওনার ওয়াজের টেবিলে যখন অনেকগুলি গ্লাস জামায়াত হয়েছে, উনি যখন সুন্দর করে একটা ফু দিতেন, দিতেন সবাই যার যার নিয়ত করে নিতেন, যে যে নিয়তে ব্যবহার করেছে আল্লাহ পাক তাদের মনের আশা পূরণ করেছে। হযরত আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহওয়ালাদের জীবনী, আল্লাহওয়ালাদের
জীবনী পরে যদি আমরা সংশোধন না হতে পারি, আমাদের জীবনটারে যদি আমরা গঠন না করতে পারি, আমাদের জীবনটাকে আমরা যদি পরকালের দিকে দাবিত না করি, একদিন না একদিন কবরে যাইতে হবে। হযরত আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার এই ফরা পানির ভিতরে যখন ফুৎকার দিলেন, এই পানি ফরার ভিতরে কিছু কিছু মানুষ বিটবিটটা আছে, কথা কোন আছে কি নাই, কিছু কিছু মানুষ বেটবিটে আছে। হুজুরে যখন ফু দিছে তখন ওই যে লাস্টের যে গ্লাসটা ছিল তখন ওই বেচারা ডাক দিয়া কয়, হুজুর আমার এটার মধ্যে আপনার ফু মনে হয় লাগছে না। কি হইছে না, কি হইছে না, লাগছে না, আপনার ফু লাগছে না। কয় আল্লাহর ওলি হযরত আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলে তোমার গ্লাসে ফুৎকার লাগে না, কৌজুল লাগে না। তখন কই তুমি সুন্দর করে ওই পুকুরের মধ্যে তুমি সুন্দর করে পানিটা রেখে আসো। ওই গ্লাসের পানিটা যখন পুকুরের মধ্যে ফালাইল, ওই পুকুরের যত মাছ ওই গরম পানি টকবক টকবক করে আরম্ভ হয়ে গেল, মাছগুলি যেন মরতে আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালি হযরত আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তিরা দৌড়ায় আর ডাক দিয়ে বলে, হুজুর আপনার পানিটা পালাইতে দেরি হলো, ওই জায়গার মধ্যে দেখলাম এই জায়গার মধ্যে যেন পুকুরের মাছগুলি যেন মরা আরম্ভ করেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন ওই গ্লাসের পানিটা আবার নিয়ে পালাও। যখন উনি আরেকটা গ্লাসের পানি দিলেন, যখন ফালাইলেন, ফালানোর পরে পানি শান্ত হয়ে যায়, মাছ মরা বন্ধ হয়ে যায়। আমি জানতে চাই আল্লাহর ওলিদের ফুর মধ্যে বরকত আছে কিনা, কারণ তারা হারাম খায় না, হারাম বকবন করে না, সুদ কুরের সাথে সম্পর্ক নাই, ঘুষকুরের সাথে সম্পর্ক নাই। কারণ দুনিয়াটা এমন একটা জিন্দগি, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, যেই কবরে আবাদ ও আবাদ থাকতে হবে, যেই কবরে মা থাকবে না বাবা থাকবে না, ওই কবরের সরঞ্জাম দুনিয়া থেকে নেওয়া দরকার আছে কিনা। আমার বাজিরা আমার ভাইয়েরাম আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই ওই বান্দাটারে আবার পানি পড়া দিলেন, উনি উনার কাজে ব্যবহার করলেন। ওই সতুরার ওই ব্রাহ্মণবাড়িয়া সতুরা শরীফ সতুরা শরীফের আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই উনার দরবারে গেলে এখনো যেন মনে হয় আল্লাহর রহমত যেন বর্ষিত হয়, কারণ হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে কখনো বাজে কোনো কাজ হয় না, কারণ তারা পৃথিবীর জমিনের মধ্যে ফুলের বাগান সাজায়া গেছে, তারা শরীয়তের পাবন্দী করে গেছে, তারা তরিকতের পাবন্দী করে গেছে, তারা এলমে মারেফতের পাবন্দী করে গেছে। আমরা আল্লাহ ওলিদের দামান ধরা দরকার আছে কি না আমার বাজিরাম। এই জন্য হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, ফাক না ফাক বুঝে আপনি আমি খাইতে হবে। শুধু হাদিয়া পাইলাম গেলাম তা নয়, একটু যাচাই বাছাই করা দরকার আছে কি না। আজকে আমাদের মধ্যে যাচাই বাছাই নাই, আছে আছে আজকে যাচাই বাছাই নাই, একটু গভীর মনোযোগ দেন। যখন হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই উনি ডাক দিয়া বলেন, উনি যখন চমৎকার করে ব্যক্তিরে বলে, তোমার কাজ হলো নদী পার হওয়া। আমার কাজ কি নদী পার হওয়া? তুমি এত কিছু দেখো কেন? ডেঙ্গি নৌখানা জাহাজ তুমি এগুলি দেখা দরকার নাই, তুমি উঠো আমার জাই নামাজের মধ্যে উঠো। আল্লাহু আকবার বলেন, তুমি জাই নামাজের মধ্যে উঠো। যাই মাত্র উনি যখন জাই নামাজের মধ্যে উঠবে, হুজুর আমি উঠলে তো ডুববা যাইব, কি হইব কি হইব, ডুববা যাইব, হুজুর এটার মধ্যে উঠলে তো ডুববা যাইব, আমি তো এটা উঠতে পারম না। তখন ডাক দিয়া বলে, না না তুমি ওঠো, যখন উঠবা ওঠার পরে তুমি সুন্দর করে বলবা, হে জুনাইদ হে জুনাইদ হে জুনাইদ সুবহানাল্লাহ। বেচারা কই এত বড় শিরিকের কাম আমি কেমনে করু, নাউজুবিল্লাহ কইতে না। যখন উনি শিক্ষা দিলেন, অজীবা শিক্ষা দিলেন, তুমি যতক্ষণ পর্যন্ত নদী পার না হও ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এটার উপরে থাকবা ততক্ষণ বলবা জুনাইদ 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 সুবহানাল্লাহ। বেচারা কই আমি কেমনে ডাক দিব, আমি কেমনে ডাক দিব।
ডাক দিতে পারবো না। সে মনে মনে কয় এটা কি কইলো হুজুরে, আল্লাহর এনে ডাকতাম, আল্লাহর এনে ডাকতাম। ও বান্দা তুই আল্লাহর ডাকবি, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই শিক্ষা না দিয়া কই ইডার মধ্যে ওইটা বলে হে জুনাইদ করতাম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর ওয়ালি হযরত জুনাইদ বাগদাদি কাশফের মাধ্যমে তার মনের খবর জানে, আরো জোরে কাশফের মাধ্যমে মনের খবর জানে। ডাক দিয়া কই তোর বিশ্বাস হই না হুজুর, আমি উঠলে তো ডুবা যাইব, কোনা ডুবতো না, তুই উঠ। ওইটা সুন্দর করে আমি যে ওজিফা দিছি ওজিফাটা পর, ঠিক আছে উঠলেন। ওইটা যখন হে জুনাইদ হে জুনাইদ হে জুনাইদ হে জুনাইদ কইরা যাইতে 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 যখন মধ্যখানে গেছে, আমার আল্লাহর কারিশমা বোঝা যায় না, নদীর মধ্যে যখন ঢেউ উঠছে ভাই জামা গরম, নদীর মধ্যে যখন ঢেউ উঠছে ভাই জামা গরম, কি হয়েছে পায়জামা গরম, চিন্তা করে এখন কি করি, এখন জুনাইদ কইলে বাঁচা যাবে না, আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর নাম জপতে হবে। বান্দা যখন ওই জায়গার মধ্যে জুনাইদের নামটা সাইরা দিয়া যেই জায়গা সাগরের মধ্যে তুফানটা উঠছে ওই জায়গার মধ্যে দেখা যায় আল্লাহর নামটা বা জুনাইদের নামটা বাদ দিয়া আল্লাহর নাম জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা হো, লা ইলাহা লা হো, লা ইলাহা লা হো, লা ইলাহা, জিকির করতে যেতে মাত্র রব কারিমের নামটা লইলেন, ছায়া দেখতেছে এই যে যাই নামাজ ছিল পানির তলে তলে যাওয়া অবস্থায় হযরত জুনাইদ আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরলেন, ডাক দিলেন তুই এতটুকু কথা তুই স্মরণ রাখতে পারলে না, তুই তো রব্বে কারিম পর্যন্ত কেমনে যাবি, যেই মাত্র আমার মাওলার নামটা নিলেন সাথে সাথে সমুদ্রের মধ্যে ডুবে যেতে লাগলেন। হযরত জুনাইদ তাকে টান দিয়া ধরে যাই নামাজের মধ্যে বসায়া ডাক দিলেন, এ পাগলা তুই তো একবার চিন্তা করা দরকার ছিল, তুই তো রব্বে কারিমের দরবারে যাইতে পারস নাই, যদি মুখটা জুনাইদের হইতো তাহলে তুমি পারতা, মুক্ত হলো তোর এই ডাক দিয়া তুই জুনাইদ পর্যন্ত পৌঁছতে পারস নাই, তুই কেমনে রব্বে কারিমের দরবারে পৌঁছবে, রব্বে কারিমের দরবারে পৌঁছতে গেলে জুনাইদের মুখ লাগবে। আরো জোরে কোন আল্লাহু আকবার, জুনাইদের মুখ লাগবে, জুনাইদের মুখ ছাড়া রব্বে কারিমের দরবারে পৌঁছার সম্ভব হবে না। আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, সরাসরি আল্লাহরে পাওয়া যায় না, সরাসরি রব্বে কারিমরে পাওয়া যায় না, আল্লাহরে পাইতে গেলে নবীর দরকার আছে, নবীরে পাইতে গেলে ওলি আল্লাহর দরকার আছে কি না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে চলে আসো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সত্যবাদীদের সাথে চলাফেরা করলে আমার আল্লাহ একদিন তোমারে আল্লাহওয়ালা বানাইতে পারে কি পারে না। আল্লাহু আকবার বলেন মাহফিলটা, আপনারা এই জায়গার মধ্যে বসে রয়েছেন, মাহফিলটা হোক আমরা চাই কি চাই না, আরো জোরে কোন চাই কি চাই না, মহব্বতের সাথে আগামী বছর আমরা যাতে এই মাহফিলটা করতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারিম আপনাকে আমাকে এই জায়গার মধ্যে বসে এমন হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে জান কান দান করে কবরের প্যাসেঞ্জার বানাইতে পারে।